সিংহ আর একজন হচ্ছে জিরাফ তো এর দেখো মেন গেটে পৌঁছে গেছি সরস্বতী মেলা দু যার জন্য এত বড় মেলা খুবই সুন্দর দেখতে হয়েছে ওনাকে তিনি কৌশিককে বলেছিলেন আইসক্রিম খাওয়াতে তো কৌশিক জিজ্ঞেস করেছিল যে ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবে উনি বলেছে না আমরা আমি আইসক্রিমই খাবো তো ওনার জন্য আইসক্রিম আমাদের তরফ থেকে জিগিট একটা করে ফাটাতে পারলে একটা করে গিফট সেকেন্ড ডেটা হলো না এটাও কি হবে কিছুই পারে না এটা স্টিপ মারতে পারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ফাটানো হয়ে গেছে ও দেখো বন্ধু কি ধরতে পারছে না

তো দেখো বন্ধুরা মেলার গেটটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে এখানে এত পরিমাণ সাউন্ড গান চলছে এখানে মেলার ভেতরে ওই জন্য আমাকে ভয়েস দিতে হলো পরে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি মেলার হদিস আর পাই না কতক্ষণ ধরে হাঁটবো কে যেন এই দেখো রাস্তার পাশে কি সুন্দর সুন্দর লাইটিং লাগানো হয়েছে মেলার জন্য ওই যে দূরে যে আলো দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে মেলা আমি দূর থেকে দুজনকে দেখতে পাচ্ছি এই দেখো দুজন মেলার মেন গেটে দাঁড়িয়ে আছে মেলা পাহারা দিচ্ছে তো দুজনকে দেখতে পাচ্ছ একজন হচ্ছে সিংহ আর একজন হচ্ছে জিরাফ তো এর দেখো মেন গেটে পৌঁছে গেছি সরস্বতী মেলা দু আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে ভেতরে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আমার খুবই মজা হচ্ছিল মেলায় এসছি অনেকদিন বাদে এলাম ও বাবা ভেতরে ঢুকে দেখি না কোনো লোক নেই কি করব আর লোক ছাড়াই মেলা মেলা ঠিক ফিল আসছে না তাও কিন্তু অ্যাকচুয়ালি দেখবে তোমরা মেলায় লোক না থাকলেই ভালো তাহলে ঠিকঠাক দোকানগুলোকে ঘুরে ঘুরে দেখা যায় না যে কোন দোকানে কি রয়েছে এই দেখো বেলুন ফাটানোর দোকান এগুলো আমরা পরে আসবো এই দোকানটায় আমি আর কৌশিক দুজনে মিলে ফাটাবো দেখবো কে কটা পাড়ায় ফাটাতে তো এই দেখো খাওয়ার জিনিসের সব দোকানগুলো সামনেই রয়েছে এটা হচ্ছে স্প্রিং আলুর দোকান নামটা ঠিক জানি না স্প্রিং আলু তারপরে হচ্ছে এটা ঘুগনির দোকান এটা ফুচকার দোকান আর এদিকে আইসক্রিমের দোকান আছে এদিকে পাপড়ি চ্যাটের দোকান আর ওই যে লাস্টে মোমোর দোকান এখানেই খিদে পেয়ে গেলো আর মেলা ঘুরতে হবে না আগে খেয়েই নিই বরঞ্চ কাজের কাজ হবে বেকার মেলা ঘুরে টাকা নষ্ট করে কি হবে খেয়ে আর বাড়ি পালাই এই দেখো হরেক মাল দশ টাকা ছ টাকা পাঁচ টাকা অনেক চিপ প্রাইস বলবো না এই মেলাটা দামি মেলা কম দামিই মেলা তো সরস্বতী ঠাকুর দেখতে এসছি সরস্বতী পুজোর উপলক্ষে মেলাটা সরস্বতী ঠাকুর দেখব না চলো দেখা যাক এই যে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য রয়েছেন কিং কং বাবু হাই কিং কং কেমন আছো আর এদিকে পুরো থিমটাই হচ্ছে আমাদের যেমন ছোটোবেলাকার যেমন ক খ গ যে বইটা ছিল যেরকম লেখা থাকতো অ দিয়ে আয় অজগর আসছে তেরে এরকম পুরো জিনিসটা এই দেখো আমি কথা বলছি কিং কিংকংয়ের সাথে কৌশিকে বলছিলাম এই দেখো পুরো তোমার মতো দেখতে তোমার ভাই তাই দেখো অজগর আসছে তেরে এই যে অজগর পিছন পিছন ছুটছে ওর তারপরে আ দিয়ে আমটি আমি খাবো পেরে এই যে আম গাছ থেকে হাত দিয়ে আম পারছে ছেলেটা তারপরে আসছে ই দিয়ে হ্রস্যই ইঁদুর ছানা লাফিয়ে চলে এই যে ইঁদুর ইঁদুরকে যাই বলো ইঁদুরকে কিন্তু ব্যাপক দেখতে হয়েছে দেখো তারপরে কে আছে দেখি দীর্ঘই ইগল পাখি পাছে ধরে ইগল পাখিটাকে দেখো তোমরা একটু রোগা ইগল পাখি যাই হোক তাও ভালো লাগছে দেখতে তারপরে হস্যৌ উঠ চলছে মুক্তি তুলে এই যে উঠ মুখ তুলে চলছে ওর পরে আছে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে এই যে দীর্ঘ দেখো গাছের ডালে ঝুলে আছে ভালোই লাগছে দেখতে এই যে আমাদের মা সরস্বতী যার জন্য এত বড়ো মেলা খুবই সুন্দর দেখতে হয়েছে এনাকে তো এবারে এগিয়ে যাওয়া যাক সামনে আবার কে আছে দেখি এখানে আছে রি ঋষি মশাই বসেন পূজায় এই যে ঋষি মশাই পূজায় বসেছেন এনার পরে আছেন লি এই যে লি লি কার ডিগবাজি খায় এই যে দেখো ডিগবাজি খাচ্ছে লিকার এরপরে আছে এ একা গাড়ি ওই ছুটেছে কি সুন্দর ঘোড়ার গাড়ি একটা এরপরে আছে ওই ঐরাবৎ কিছু একটা লেখা এখানে অন্ধকার তো আমি বুঝতে পারছি না তারপরে হচ্ছে ও ওল খেও না ধরবে গলা জানো তো ওল খেলে কেমন গলা ধরে এই যে ওলটা ব্যাপক দেখতে হয়েছে কিন্তু ওলকে তারপরে হচ্ছে ও ওকেও পড়া যাচ্ছে না এই যে ও সামথিং ঔষধ নিয়ে কিছু একটা হবে তো দেখো এবারে আমি দোকানে চলে এসেছি এখানে দেখো হাঁড়ি কড়া সব বিক্রি হচ্ছিলো হাঁড়ি থেকে শুরু করে গ্লাস বাটি থালা গামলা সব বাচ্চাদের খেলনার এই যে দেখো হাঁড়ি তারপরে এর নিচে আছে গামলা এখানে প্লেটও ছিল এ দেখো আবার এগুলো হচ্ছে কি এই মোটি কি কিউড না ছোটো ছোট মোটি সব বাচ্চাদের খেলনার এখানে সেল হচ্ছিলো ছ টাকার সেল যা নেবে ছ টাকা তো নিতে আর ভালো লাগলো না এরপরে আবার খেলনার দোকানে এসেছি আমি সব জিনিস খেলি কিনি বায়না করি এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা কিনে দাও কিনে আর ঘরে ফেলে রাখি তো এবারে সাজার জিনিসে চলে এসেছি সাজার জিনিস কিনবো দেখি কোনটা ভালো লাগে এত জিনিসের মধ্যে কোনটা ভালো লাগে কে জানে তাও দেখে 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 কটা জিনিস চোখে ধরলো তাও দেখেই যাচ্ছি আমি কিনতে ইচ্ছা করছে না নেল পলিশের দিকে দেখছি মনে হচ্ছে নেল পলিশ কিনব তারপর ভাবলাম না থাক অন্য দিকে আবার দেখলাম আংটি আংটি দেখবো আংটিও আংটিও পছন্দ হচ্ছে না তারপরে এবার কী পছন্দ হয় দেখি তারপরে এবার এই আয়নাগুলো পছন্দ হলো আয়নাগুলো দেখলাম খুব কিউট কিউট আয়নাগুলো ছিল কি সুন্দর লাগছিলো দেখতে আমি তারপরে আবার দাম জিজ্ঞেস করলাম ক টাকার দাম দাম শুনে আর কিনতে ইচ্ছে করলো না আমি আবার রেখে দিলাম থাক ওই আয়নার দাম আবার পঞ্চাশ টাকা তো আবার ওই দিকে দেখতে দেখতে আমি দোকানের অন্য সাইডে চলে এসেছি অন্য সাইডে এই ক্লিপগুলো আমার খুব কিউট কিউট লেগেছে এই ক্লিপগুলো নেব ভাবছিলাম দুটোর মধ্যে কোনটা নেব কোনটা নেব আর কেউ শিক্ষক ধরে ভিডিও করেই যাচ্ছে আমি ওকে জিজ্ঞেস করছি যে কোন ক্লিপটা নেব দুটোর মধ্যে ও আমাকে বলে দিলো একটা নিতে আমি তাও ভেবে যাচ্ছি কোনটা নেব কোনটা নেব তো দুটোই রেখে দিলাম তারপরে আবার অন্য একটা ক্লিপ পছন্দ হয়েছে ভাবছিলাম কিনবো কি কিনবো না চুলের কোথায় লাগাবো আমি ভেবে পাচ্ছি না আমি আবার রেখে দিলাম রেখে দিয়ে এই করে করে এবার চুরি পছন্দ হয়েছে তো এই সেম চুরিগুলো আমার ছিল বাট চুরি করে নেওয়া হয়েছে আমার বা ঘর থেকে আমার চুরিগুলোকে এইগুলো এরকম সেম চুরি আমি অন্য মেলা থেকে কিনেছিলাম কৌশিক আমাকে কিনে দিয়েছিল তো সেই চুরিগুলো দুর্ভাগ্যবশত আমার কাছে আর নেই কোনো কিছুই নেই আর কোনো সাজা জিনিসই নেই তো এখন আমি আমার হাতের মাপ অনুযায়ী আমি চুড়িগুলো দেখে নিচ্ছি কিন্তু কিছুতেই আমার ঠিকঠাক হচ্ছে না চুড়িগুলো তো এবারে কৌশিক বেলুন ফাটাবে দেখি কটা ফাটাতে পারে ও এই দেখো হলো না একটা পাঁচটা টোটাল মারতে হবে পাঁচটার মধ্যে একটা করে ফাটাতে পারলে একটা করে গিফট সেকেন্ড এটা হলো না এটাও কি হবে কিছুই পারে না এটা টিপ মারতে পারে না ছি 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 তা দেখি এবার থার্ড নম্বরটা মান সম্মানের ব্যাপার একেবারে না মারতে পারলে খেলবো না হলো না এটাও হলো না এবার চার নম্বরটা দেখি হুম চার নম্বরটাও হলো না এই না হয়েছে ওর হয়েছে একটা মেরেছে পাঁচটার মধ্যে এবার দেখি পাঁচ নম্বরটা মারবে মারবে এটাও মারতে পারলো না একদম বেকার বেকার ছেলে খেলবো না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ফাটানো হয়ে গেছে ও দেখো বন্ধু কি ধরতে পারছে না কি অবস্থা আমি পাঁচটার মধ্যে একটা ফাটিয়েছি দেখা যাক ও কটা ফাটায় বাহ একবারেই একটা ফাটিয়ে দিয়েছে বাহ কারণ ঠিক দেখা যাক পরের বারে কি করে দুটো একটা ফালো আর আমি পাঁচটার মধ্যে একটা আরও খারাপ মিস বন্ধুবাধে দাঁড়িয়ে পেরেছে আর্মির ট্রেনিং দিচ্ছে তো এখানে দেখো বাহ চারটের মধ্যে দুটো ফাটালো আমার থেকে অন্তত ভালো আমি তো পাঁচটাতে একটা এই দেখো চল্লিশ টাকা বেলুন পাঠিয়ে কি পেয়েছে দেখতে পাচ্ছো দেখো এই তিনটে বাটি ধরিয়ে দিয়েছে হাতে হাতে বাটি ধরিয়ে দিয়েছে তো দেখো আবার সাজার জিনিসের দোকানে ঢুকেছি এতগুলো সাজার জিনিস কিনে হয়নি আমার তা আছে সাজের জিনিসের দোকানে ঢুকলাম এইটা আমার পছন্দ হয়েছে আর অনেক কিছুই পছন্দ হচ্ছিলো মনে হচ্ছিলো সব নিয়ে নিই সব নিয়ে নিই কিন্তু কেউ তো দেবে না আর বিনা পয়সায় অত টাকাও নিয়ে যায়নি গরিব লোক আমরা এই দেখো এবার নেল পলিশটাও পছন্দ হয়েছে এবার পলিশটাও নিতে ইচ্ছা করছে আমার কি করব সবই পছন্দ হয়ে যায় যা দেখি সবই পছন্দ হয়ে যায় সবই নিয়ে নেব ভাবছি তো এবার ঘুরতে ঘুরতে আমরা কাপ প্লেটের দোকানে চলে এসেছি এখানে সব রকম আইটেমই আছে বলতে গেলে কম বেশি কাঁচের আইটেম ফ্লাওয়ার ওয়াশ তারপরে কাপ কাঁচের কাপ কড়ির কাপ কফি কাপ মানে অনেক রকম জিনিস তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এখানে এবার কাপ কেনার ইচ্ছা হয়েছে এই যে হলুদ হলুদ স্মাইলি কাপগুলো আমার খুব পছন্দ হয়েছে আমি দাম জিজ্ঞেস করছিলাম যে কোন কাপটার কত কি দাম কাকু আমাকে সব বুঝিয়ে বলছিল যে কোন দিকের কাপগুলো কত টাকা দাম তো এই আমার এই স্মাইলি কাপগুলো পছন্দ হয়েছিল আমার জন্যে এই কাপটা আর কৌশিকের জন্য আর একটা নেব নেওয়া হয়ে গেছে আমার কৌশিকের জন্য তো এবারে আমি টাকা বের করে দিয়ে দিলাম কাকুকে আমাকে এবার কাকু কাপগুলো দেবে আমার সব রকমই পছন্দ হয়েছিলো এবার এবার কাঁচের কাপগুলো আমার দেখে পছন্দ হয়ে গেছে ভাবলাম কেন ওইগুলো কিনলাম কাঁচের গুলোই নিতাম এই যে দেখো আমার চারখানা কাপ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো এখন ফুচকা খেতে চলে গেছে খিদে পেয়ে গেছে বেলুন ফাটিয়ে বাটি হাতে দাঁড়িয়ে পড়েছে মানুষ কোথায় বাটি হাতে দাঁড়ায় একমাত্র ফুচকাওয়ালার কাছে তো দেখো ওরই অবস্থা দেখো বন্ধুরা কৌশিক এখন জিলিপি কিনে নিচ্ছে এই যে জিলিপির দোকানে সবাই অনেক লোকেরাই জিলিপি কিনছিলো এই যে আমরা এই জিলিপিটা নিচ্ছি ও এখন দাঁড়িয়ে আছে জিলিপি কিনবো আমরা জিলিপি খাবো মেলা আমাদের অলমোস্ট ঘোরা হয়ে গেছে মেলা তো এবারে বাড়ি যাওয়ার পথে বলতে গেলে তাও একটু ঘুরে যাই লাস্টে আমরা এই যে জিলিপিটা নে নিলাম একটা নেব দুটো নেব দুটো প্যাকেট হবে তো তোমরা দেখতে থাকো যে আমরা দুটো প্যাকেট একটা কাকি দিই এই যে টাকাটা দেওয়া হয়ে গেল এবারে আমরা আরেকটা জিনিস কিনতে যাব এই যে দেখো আইসক্রিম তো আমরা যখন মেলায় ঘুরছিলাম একজন খুব সাত করে কৌশিককে বলেছে যে আমাকে আইসক্রিম খাবি বাবা তো এবার দেখো আমরা কাকে দিই এই যে দেখো ইনি কৌশিককে বলেছিলেন আইসক্রিম খাওয়াতে তো কৌশিক জিজ্ঞেস করেছিল যে ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবে উনি বলেছে না আমরা আমি আইসক্রিমই খাবো তো ওনার জন্য আইসক্রিম আর আমাদের তরফ থেকে জিলিপি তো দেখো বন্ধুরা আমাদের মেলা ঘোরা হয়ে গেছে তারপরে কৌশিক গইসব সব খেলতে গেছে কি বলবে বলো ওকে ওই যে দেখতে পাচ্ছো ওকে আড়াল থেকে তো বন্ধুরা এই দেখো এই যে মেলা থেকে কি কি কিনেছে নিয়ে বসে পড়েছে এখানে এসেই তো নিজের যে সাজের জিনিসগুলো ছিল সব বৌদি নিয়ে নিয়েছে চুরি করে নিয়ে নাইনি চুরি করেছে ও ঘর থেকে চুরি করে নিয়েছে ওর বৌদি

চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না নতুন নতুন ভিডিও পেতে আর যদি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করো এভাবেই আমাদের পাশে থেকো নতুন নতুন উদ্যোগ নেওয়ার জন্যে নতুন নতুনভাবে নতুন নতুন ভিডিও আনার জন্যে তো থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা